সবাইকে শুভেচ্ছা, মানে আজকের পর্ব দেখার জন্য। এখন আমি চালটা আসা তৈরি করব। এখানে চালটা কেটে তারপরে সিদ্ধ করে তারপরে এই শিল্পটা ওদের হালকা করে সেচছি। তারপরে আবার বসালাম, হাফ কাপ জল দিলাম, গরম হলে পাঁচফোড়ন দিলাম, হাফ কাপ খেজুর আছে তিন কাপের মতো, তিন কাপ গুড় দিচ্ছি, তিনটা চালতা পাঁচ মিনিট পর আটা দিয়ে এখানে হলুদ দেই নাই, আবার মরিচ দিয়ে দেই নাই, মরিচ টাইমে পাচ্ছি মিষ্টি যা মিষ্টি যার আচার দেব লবণ দিব, বিট লবণ দিব হাফ চামচ, এখানে কোনো পানি দিই না, চালটা তো পানি হচ্ছে, এখানে দুই চামচে সাদা টেকা দিব, তিন চামচে দিব না ঢেকে দিব, এগুলি চার পাঁচটা মরিচ নিয়েছে, শুকনো মরিচ জিরা এক চামচ, ধনিয়া এক চামচ, আর পাঁচফোড়ন দুই চামচ, এগুলি টেলে তারপরে শিলবাটা বাঁচছি, এগুলি দেব। এখন অর্ধেকটি দিব, নামানোর সময় নামানোর পাঁচ মিনিট আগে অর্ধেক দিব, আরো মিষ্টি লাগো হাফ কর মতো চিনি দিল, কালারটা কত সুন্দর, কোনো রং দিয়ে নেই, কত মানে আসলে রেড দিয়ে দিই, এত সব লাগবে কালারটা কত সুন্দর, রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, কত সুন্দর এবার মানে খেয়ে দেখবেন।